বুবলি ও সাকিবের ছেলে শেহজাদ খান বীর প্রকাশ্যে আসার পর থেকে তাদের বিয়ে বিচ্ছেদ নিয়ে চলছে গুঞ্জন। যদিও দুইজনই ভিন্ন ভাষায় 30 সেপ্টেম্বর নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে কবে তাদের বিয়ে হয়েছে, আদৌ বিয়ে হয়েছে কিনা কিংবা একসঙ্গে সংসার করবেন কিনা তার কোনো তথ্য জানাননি সেই পোস্টে। এদিকে গুঞ্জন উঠেছে সন্তানের খবর প্রকাশ্যে আনলেও এখন আর একসঙ্গে নেই সাকিব বুবলি, পাল্টে গেছে তাদের প্রেমের গতিপথ। লিডার আমি বাংলাদেশ সিনেমা শুটিংয়ের আগে এই দম্পতির বিচ্ছেদ হয়ে গেছে বলে দাবি করেছেন অনেকে, যদিও এই তথ্যের কোনো সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে এখনও মুখ খোলেননি সাকিব বুবলি। এর আগে সাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে আনেন 2017 সালে। 2018 সালে অপু সাকিবের বিচ্ছেদ হয়। এখন বুবলির সাথেও কি সাকিবের বিচ্ছেদ হবে সেই প্রশ্নই এখন সবার মুখে।